আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জি, ভালো আছি। আহারে, কত সুন্দর মায়ের আদর! আজকাল মায়েরা এক গাদা বই বাচ্চার ব্যাগে ঢুকাই দিয়ে কান্দে ঝুলাই দেয়, তারপর বাচ্চার হাত ধরে টানতে টানতে স্কুলে নিয়ে আসে। আপনার এই একমাত্র দেখলাম বাচ্চারে কত সুন্দর করে কোলে করে নিয়ে আসতেছে। সম্পর্ক না জেনে কোনো কথা বলা কিন্তু ঠিক না, বুঝছেন? এটা আমার স্বামী। স্বামী? আমার স্বামীরে আমি অনেক ভালোবাসি, তাই আমার স্বামীরে আমি কোলে কোলে রাখি। এত ছোট বাচ্চা আপনার স্বামী? না আপু, আসলে বাচ্চা তো, আমি তাই ভাবছিলাম আপনার ছেলে নাকি, ছোট মানুষ তো। আজকাল তো বউরা একেবারে স্বামীরে উঠতে বসতে সমানে লেথালেথি করে, গালাগালি করে, স্বামীরে কাজ করায়, স্বামীরে দিয়া রান্না বান্না করায়, কাপড় ধোয়ায়, আমি তা করি না। স্বামী হলো গিয়া মাথায় রাখার জিনিস, স্বামীরে দিয়ে কি কাজ করে মানুষে, তাই না? আমি ঠিক বলছি না? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথাটাও আমরা ভুলে যাই। জানলো যে স্বামী স্ত্রী আমরা, তাও ব্যাকুলের মতো খারাপ হয়েছে। আচ্ছা ব্যাকুল, জানলো যে স্বামী স্ত্রী তাও ব্যাকুলের মতো খারাপ থাকে, কেমন মানুষ রে বাবা। চল। হাই রে মেশিন, চাকরিও গেল তুইও নষ্ট হইলি, তুইও যেমন মেশিনও নষ্ট, আমার জীবনটাও নষ্ট। ও, আর পারলাম না। আর পারবা কেমনে? এরকম করে বেকার ঘুরে ঘুরে খেলে কি পারা যায়? এই তুমি কি খেলে এরকম মুখ বেসকি হয়ে থাকবা, না একটু ভালো মন্দ কথা কইবা, একটু হাইসা কথা বলতে পারো না? তোমার মুখে কি হাসি টাসি কিছু নাই? দিলে একটু দয়া মায়া নাই? আইসি আমার দয়া নাই। খিদা লাগছে, কি রানছো, খাওন দাও। খুদা লাগছে, খাইবা। তোমার চোখে তো কিছুই পড়ে না। তাহলে শুনো কি কি রানছি। প্রথম হলো গরুর গোশত, খাসির গোশত, গরুর কলিজা, খাসির পায়া, তারপরে হচ্ছে কবুতর ভুনা, তারপরে হচ্ছে কোয়েল পাখির ভুনা, কোয়েল পাখির ডিম ভুনা, ছোটো মাছ, চিংড়ি মাছ, আরও বহুত কিছু, সাথে পাতলা ডাল। কি বললা, এত খাবার কই পাইছো? কেন তুমি আনছো? তুমি আনো না, বেকার হয়ে 6 মাস ঘরের ভিতরে বসে রয়েছো, আবার এখন জিগাইতেছো যে আমি খাবো, একটু ভালো করে কথা বলতে পারো না? এই কাম কাজ বাদ দিয়েছো, এরকম বেকার হয়ে বয়ে থাকো আজকে 6টা মাস, 6টা মাস হয়েছে তোমার চাকরি নাই, খেয়াল আছে কোনো? আমি কোন বাড়ির মাইয়া, কেমন ভাবে চলতাম সব ভুলে গেছো? হ্যাঁ, আমার যে আর বোনগুলো আছে ওরা কেমনি চলে? আব্বাই তোমারে ভালো একটা চাকরি করো, এই জন্য তোমার কাছে আমার বিয়ে দিছিল, আর শেষমেশ তুমি 6 মাস হয়ে গেছে চাকরিটা চলে গেছে, নতুন করে কোনো একটা চাকরি যোগা বা ব্যবসা পাতি করবার কোনো চিন্তা ভাবনা নাই। না পারি একটু সাদা আলাদ পূরণ করতে, না পারি একটা ভালো শাড়ি পরতে, একটু হাতে চুড়ি, কানের দুল, গলার মালা, কোনো কিচ্ছুই করতে পারি না, সব স্বপ্ন আমার বৃথা, ভাল লাগে না আর এই সব। আমি কি চেষ্টা করতেছি না? আমি তো চেষ্টা করতেছি, না পারলে কি করব কও? তুমি সব সময় এরকম কে কে পে পে কেলিগা করো কইবা? আমি কেন ছিলে যে কি করি, কেন কথা বলি, তোমার কি কানে যায় না? তোমার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? হ্যাঁ, কোনো কাজ করতে পারো না তুমি, পৃথিবী দেখি কামের অভাব পড়ছে। আমি কি চেষ্টা করতেছি না? আমি তো চেষ্টা করতেছি, না পারলে কি করব কও? উফ, তুমি সারা দিন আমার সাথে এমন করো, তুমি পাশের ঘরে ভাবিরে দেখো না, দক্ষিণ পাড়ার ভাবিরে দেখো না, ওরা কি তোমার মতো এমন করে? এই চুপ, একদম চুপ। আমি আমার মতো, আমি কোনো ভাবির সাথে তুলনা শুনতে চাই না। ভাবিদের সাথে আমার তুলনা করো কেন? ভাবিদের জামাইরা কি বেকার তোমার মতো? আমার নিজের বোন, আমার আপন মায়ের পেটের বোনেরা তারা কিভাবে চলতেছে ওইটা তুমি একবারও তোমার চোখে পড়ে না? ওইটা চোখে দেখো না তুমি? হ্যাঁ, তুমি কি ওদের সাথে মিল রেখে চলতে চাইতেছো? সবার পরিস্থিতি কি সবসময় একরকম হয় বলো? ঠিক আছে, প্রয়োজন হইলে, প্রয়োজন হইলে তোমার জন্য আমি সারাদিন ভ্যান চালাবো, সারাদিন ভ্যান চালায় টাকাই না তোমার হাতে দিব। হ্যাঁ,
আর তো কোনো কিছু করার মুড হয় না তোমার, শেষমেশ ভ্যান চালাবা, চালাও। তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় তুমি ভ্যান চালাবা আর মানুষ আমার এই ভ্যানওয়ালার বউ কব আমি সে কথা শুনবো, তাই না? জীবনেও না, কোনোদিনও না। কি করবে তাহলে? কি করব, আমার যা দরকার যা প্রয়োজন আমার যেটা করলে ভালো হবে আমি সেটাই করব। কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি সোজা কথা, ভালো চাকরি কোনো ব্যবসা ভালোভাবে যদি তুমি করতে না পারো, ভ্যান চালাও, ভ্যানওয়ালার বউ হয়ে আমি থাকবো না, প্রয়োজন হলে তোমাকে রেখে আমি চলে যাবো। কি, তোমার মুখে এই কথা বলতে বাজলো না? না বাজলো না, এটি আমার শেষ কথা, কান খুলে শুনে রাখো। কই যাও? কি বলল এটা, ও আমাকে ছেড়ে চলে যাবে, কি করবো এখন আমি? না, যে করেই হোক একটা কাজের ব্যবস্থা করতে হবে, এভাবে হার মানা যাবে না, প্রয়োজন হলে আমি তাই করব, সারা দিন ভ্যান চালাবো। কি বলটাও ঠিক করে না, এই সংসার আইস আমার জীবনটা শেষ হয়ে গেল, এরকম করে আমি আর থাকবো না, আব্বারে যা কো অনেক কয়ে দিচ্ছি, দরকার করলে গলায় দড়ি নেব, তাও আর এই সংসারে আমি থাকবো না। কে আবার গলায় দড়ি দিব? কে আবার দিব? আমি দিব? কাজ কাম নাই দিঘা, তুমি শেষ পর্যন্ত এই কথা বললা। আমার আর কিছু করার নাই, গলা দড়ি দিও, মরা ছাড়া আমার আর কোনো উপায় নাই। চলো আসো আসো, তোমার বিল কিসের ভাবির কাছে নিয়ে যাবো, আসো। এই আমি যাবো কেন? আসো মেয়েদের এত অহংকার থাকা ভালো না। আপনি আমার কথা শুনুন, আমি কি এমনি দেখেন, ও ভালো একটা চাকরি করে, এই জন্য আমার বাবা ওর লগে আমার বিয়ে দিছিল, এখন চাকরিটা চলে গেছে, চলে গেছে না চাকরি ছেড়ে দিছে আমি জানি না। আচ্ছা মানুষ কি সারা জীবন বেকার থাকবে? ভালো একটা কাজ ব্যবসা কি করতে পারে না? আচ্ছা ঠিক আছে, আমি হেরে বোঝাই একো মনে, শুনো মানুষ তো কেউ আর ইচ্ছা করে বেকার থাকে না, সে হয়তো চেষ্টা করতেছে কাজের জন্য, অবশ্যই একটা চাকরি বাকরি হয়ে যাবে, তুমি বুঝো না। শুনো বলি, স্বামী হইল গিয়া বউয়ের অলঙ্কার, আর স্বামীর বিপদের সময় যদি বউ তার পাশে না থাকে তাহলে স্বামী বেচারা কি করব কও? সবসময় স্বামীর বিপদে স্ত্রী, স্ত্রীর বিপদে স্বামী, তাই না? তো তুমি যদি এখন ওর বিপদের সময় ওর কাছে না থাকো তাহলে হইব ওর পাশে খাড়াই তুইব, পরে তোমার বুঝতে হইব যে ও কি করতেছে। এই জন্যে আমি কইছি, সেদিনও দুঃখ করে আমার বলতেছিল যে তুমি নাকি আরো বুঝতে চেষ্টা করো, পরে আমি কইছি আরে আমার ছোট বই না, পরে আমার কাছে নিয়ে আইসো, আমি হেলেন আরে বুঝাই এক মনে, বুঝছো না বিষয়টা? ঠিক আছে আপা, আপনি যা বলছেন তাই করবো, মিলামিশে সংসার করবো আর ঝগড়াঝাটি করবো। কিন্তু আপা আপনি কিন্তু আর একটু বুঝে রাখবেন, একটা ভালো চাকরি খুঁজে যেন চাকরি করে বেকার যেন না থাকে। আরে কোনো পুরুষ মানুষকে ইচ্ছা করে বেকার থাকে? হ্যাঁ, এই যে আমার এই দেখো আমার স্বামীটা দেখছো তো দীপু? হ্যাঁ আমার স্বামী, হ্যাঁ তো অনেক ছোট একটা মানুষ দেখছো না, আমি হেরে কোলে লয়ে ঘুরে বেড়াই, হেরে মাটির নামাই না, কারণ হচ্ছে কি কতো স্বামী হইতেছে গিয়া মেয়ে মানুষের মাথার তাজ, তারা তো মাটিতে রাখা যাইব না, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেজ, আমার দেখে শিখো। তারপরে যে দেখবা অনেক মহিলাদের, ওই যে আমাকে ওই যে ওই পাড়ার এক মহিলার যে তার স্বামীর দুইটা হাত নাই, সে কী করে কও? ভিক্ষা করে স্বামীর খাওয়ায় না, পোলা পান্ডে খাওয়ায় না, অ্যাক্সিডেন্ট করে কত কিছু হইতে পারে। তোমার স্বামী তো মাশাল্লাহ একদম চাইর হাত পাল সই সালামতে আছে, আল্লাহ দিলে অবশ্যই সে একটা কাজ কাম জোগাড় করে নেবে, বুঝছো? আমি সত্যি এখন বুঝতে পারছি, আমি তো আপনাকে কথা দিচ্ছি আর কখনো সাথে ঝগড়া করবো। ঠিক আছে যাও, তোমরা যাও যাও। ভাবি আপনার অনেক ধন্যবাদ, আসি ভাবি, আসসালামু আলাইকুম। যাও দুজনে হাত ধরে সুন্দর করে যাও, তো 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 আমার দুয়া তোমাকে লগে আছে, আল্লাহ অবশ্যই যেন সই সালামতে থাকে।